প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আফরোজা আজাদ, প্রভাষক কৃষি শিক্ষা। শিক্ষার্থীরা, আমরা আজকে মূলত একটি চিনি জাতীয় ফসল সম্পর্কে আলোচনা করব এবং সেটি হলো আখ। এবং এই আখ থেকে আমরা মূলত আখ চাষের যে পদ্ধতি রয়েছে, এর রোপণ বা অন্যান্য যে চাষ পদ্ধতি রয়েছে, সেই চাষ পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব। এবং এটি মূলত আমাদের কিন্তু কৃষি শিক্ষা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে রয়েছে। এবং এই পাঠ থেকে মূলত আজকে আমরা যা যা শিখতে পারবো তা হলো আখের বিভিন্ন জাত, অর্থাৎ উন্নত কিছু জাত রয়েছে এবং এলাকা অনুসারে কিন্তু আখের কিছু জাত রয়েছে, সেই জাতগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এরপরে আখের যে আমরা জমি তৈরি করব বা জমি নির্বাচন কিভাবে করব, সেই জমি নির্বাচন বা তৈরি করা সম্পর্কে ধারণা লাভ করব। এরপরে রয়েছে আখের বীজ বাছাই, আখের বীজ বাছাই কিভাবে করতে হয়, কাটিংস কিভাবে করতে হয়, সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এবং সর্বশেষ যেটি হলো সেটি হলো রোপণ পদ্ধতি, আখের যে আমরা বীজ রোপণ করব সেই রোপণ পদ্ধতিগুলো আসলে সনাতন পদ্ধতিতে কী কীভাবে রোপণ করা হয় এবং আধুনিক কী পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের মূল বিষয়ে চলে যাই। অর্থাৎ প্রথমেই যেটি বললাম সেটি হলো আখের জাত। আখের কিছু উন্নত জাত রয়েছে, তার মধ্যে একটি অন্যতম জাত হলো ঈশ্বরদী ১৬। এবং এই ঈশ্বরদী ১৬ কিন্তু রেটুন বা মুড়ি আখ চাষের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উপযোগী একটি জাত। এরপরে আরও কিছু জাত রয়েছে, সেগুলো হলো ঈশ্বরদী ২/৫৪, লতা বীজরা, তারপরে ঈশ্বরদী ২৮/৩৫। এবং শ্রীপুর এলাকায় কিন্তু আরও একটি অন্যতম জাত রয়েছে, সেটি হলো মিশ্রিমালা। এরপরে শিক্ষার্থীরা লক্ষ্য করো, জমি নির্বাচন ও তৈরি, অর্থাৎ আমরা যে আখের বীজ বপন করব তার জন্য আমাদের এই জমিটা আসলে কিরূপ হতে হবে। শিক্ষার্থীরা, আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের বলে আসছি ধান চাষের ক্ষেত্রেও যাতে জমিতে পানি জমে না যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এমন জমি নির্বাচন করতে হবে সেটা যাতে উঁচু থাকে বা মাঝারি উঁচু থাকে, একেবারে নিচু জমি কিন্তু নির্বাচন করা যাবে না। এবং সেটি কিন্তু এই আখ চাষের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং যেখানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে সেখানে কিন্তু এই আখ চাষের জমি নির্বাচনের জন্য উপযুক্ত একটা স্থান। এবং আখ এঁটেল, দোআঁশ এবং দোআঁশ মাটিতে কিন্তু ভালো জন্মে। এবং এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং সবসময় এটা মেনটেন করতে হবে, যেটা হলো একই জমিতে পরপর ২ বছরের বেশি আখ চাষ করা কিন্তু উচিত নয়। অর্থাৎ ২ বছর পরপর কমপক্ষে ১ বছর জমিতে অন্য ভিন্ন জাতের কোনো ফসল চাষ করা অত্যাবশ্যক। এবং আখ যেহেতু একটি দীর্ঘমেয়াদি ফসল, সুতরাং এটি মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং শিকড় যাতে মাটির গভীরে গিয়ে খাদ্যরস গ্রহণ করতে পারে এর জন্য জমিতে গভীরভাবে ৫ থেকে ৬টি চাষ দিতে হয়। এবং আখের ভালো ফলন পেতে হলে নালা কেটে আখ রোপণ করা কিন্তু ভালো। এরপরে যেটি রয়েছে সেটি হলো রোপণকাল, অর্থাৎ আমাদের এই আখের চারা রোপণের উপযুক্ত সময়টা আসলে কখন। আমরা যদি একটু লক্ষ্য করি যে মধ্য সেপ্টেম্বর এবং নভেম্বর থেকে, যেটা আমরা বাংলায় বলছি যে আশ্বিন মাস থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত, এই সময়কালটা কিন্তু আখের বীজ বপনের একটা উপযুক্ত সময়। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অতিরিক্ত শীত, অর্থাৎ নভেম্বরের পর থেকে কিন্তু অতিরিক্ত শীত পড়াটা শুরু করে, অতিরিক্ত শীতের সময় যাতে এই বীজ বপন না করা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে রয়েছে যে বীজ বাছাই, আসলে আমরা এই বীজটা কিভাবে বাছাই করব, অর্থাৎ আখের কিন্তু পুরো গাছের পুরো অংশ থেকে কিন্তু গুড় এবং চিনি সম পরিমাণে পাওয়া যায় না বা চিনি উৎপাদন করা হয় না। সাধারণত আখের কাণ্ডের উপরের অংশে অংশ বীজ হিসেবে এবং নিচের অংশ গুড় বা চিনি তৈরির কাজে ব্যবহার করা হয়। এবং হেক্টর প্রতি ৫ থেকে ৬ টন বীজ কাটিং লাগে এবং রোগমুক্ত গাছ হতে বীজখণ্ড বা কাটিং সংগ্রহ করে ব্যবহার করা হয়। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হয়, সেটা হলো আখের চোখ, ৩টি চোখ বা গিট সহ একটি খণ্ড করতে হয়, অর্থাৎ এক একটি খণ্ড করতে হয় ৩টি শোক বা চোখ বা গিট সহ। এবং কাটিং করার সময় কোনো রোগের লক্ষণ দেখা গেলে সেটি কিন্তু সেই খণ্ডটি কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে।
এবং আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো বীজ শোধন, অর্থাৎ আমরা এই বীজগুলো শোধন করে নিব। ব্যাবিস্টিন নামক এক প্রকার ছত্রাকনাশক আছে সেটি, এবং এই ব্যাবিস্টিন কি করব, ব্যাবিস্টিনের দ্রবণে 30 মিনিট ডুবিয়ে রেখে কিন্তু আমরা আখের বীজগুলো শোধন করে নিব। এরপরে রয়েছে যে সার প্রয়োগ। সার কিন্তু আমরা মূলত এই যে TSP, জিপসাম, ইউরিয়া, জিঙ্ক সালফেট, এগুলোই MP, এগুলোই কিন্তু প্রয়োগ করব। কিন্তু এই প্রয়োগের আবার কিছু পদ্ধতি রয়েছে, অর্থাৎ এই প্রাথমিক পর্যায়ে আমরা TSP, জিপসাম, জিঙ্ক সালফেট এবং অন্যান্য সার সবটুকু, এবং ইউরিয়া আর MP সার যে রয়েছে সেই ইউরিয়া এবং MP সার অর্ধেক অর্ধেক অংশ জমি তৈরির পর রোপণ নালায় প্রয়োগ করব, অথবা প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিব, এবং বাকি অর্ধেক যে ইউরিয়া এবং MP সার থাকবে সেটা আমরা চারা লাগানোর পর, কুশি গজানোর পর্যায়ে, অর্থাৎ 120 থেকে 150 দিনের মধ্যে আমরা আবার উপরি প্রয়োগ করব। এরপরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো রোপণ পদ্ধতি। আসলে এই রোপণ পদ্ধতিটা আসলে কী কী উপায়ে করা যায় সেই সম্পর্কে চলো শিক্ষার্থীরা একটু জেনে নিই। মূলত আখের রোপণ পদ্ধতি দুইভাবে করা যায়। একটি হলো সনাতন পদ্ধতি, যেটাকে আমরা বলছি যে প্রচলিত পদ্ধতি বা কনভেনশনাল মেথড, এবং আরও একটি রয়েছে সেটি হলো উন্নত বা আধুনিক যেটি প্রযুক্তি সেটি হলো রোপা বা স্টকলেস পদ্ধতি। তবে শিক্ষার্থীরা আমরা আগে প্রথমে জেনে নেই যে সনাতন পদ্ধতিটা আসলে কী, অর্থাৎ নালা বা পরীক্ষায় আখ রোপণের পদ্ধতি কিন্তু আসলে সনাতন পদ্ধতি। মাটির রস, বীজের অবস্থা ও পরিমাণের উপর ভিত্তি করে আবার এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে শিক্ষার্থীরা মূলত চারভাবে কিন্তু এই চারাটা রোপণ করা যায়, যেটা আমরা বলছি সনাতন পদ্ধতি। প্রথমত আমরা চারাগুলো এক সারি পদ্ধতিতে রোপণ করতে পারি, এবং এই পদ্ধতিতে আখের বীজ খণ্ডকে নালার মধ্যে এক লাইনে একটার পর একটা স্থাপন করতে হয়, এবং এই ক্ষেত্রে আমাদের চারা লাগে হেক্টর প্রতি 4 থেকে 6 টন। এবং আরেকটি যেটি হচ্ছে যে ওভারল্যাপিং বা দেরা পদ্ধতি, এই পদ্ধতিতে দ্বিতীয় বীজ খণ্ডটি প্রথম বীজ খণ্ডটির শেষ অর্ধাংশের পাশাপাশি স্থাপন করতে হয়, এবং এই ক্ষেত্রে চারার পরিমাণটা একটু বেশি লাগে, সেটি হলো হেক্টর প্রতি 7 থেকে 8 টন। এবং 3 নম্বরে যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো দুই সারি পদ্ধতি। এই পদ্ধতিতে নালার ভেতরে পাশাপাশি দুই লাইনে বীজ খণ্ড স্থাপন করা হয়, এবং 8 থেকে 10 টন প্রতি হেক্টর প্রতি এই আমরা বীজ খণ্ডগুলো স্থাপন করি। অর্থাৎ আমাদের চারা কিন্তু লাগে 8 থেকে 10 টন, যেগুলো কিন্তু প্রথম এবং দ্বিতীয় পদ্ধতির চেয়ে একটু বেশি। এবং সর্বশেষ যে পদ্ধতি রয়েছে সেটি হলো আঁকাবাঁকা পদ্ধতি, বা যেটা আমরা বলছি জিগজ্যাগ পদ্ধতি। এই পদ্ধতিতে বীজ খণ্ডগুলো ইংরেজি ভি অক্ষরের মতো রোপণ করতে হয়, এবং এই পদ্ধতিতে কিন্তু তুলনামূলকভাবে আমরা যে 2 নম্বর এবং 3 নম্বর পদ্ধতিগুলো পড়লাম তার চেয়ে কিন্তু একটু হলেও কম লাগে, সেটি হলো 6 থেকে 9 টন পার হেক্টর। এরপরে যেটি রয়েছে, যেটা বললাম যে উন্নত পদ্ধতি, সবচেয়ে অত্যাধুনিক পদ্ধতি, সেটি হলো রোপা বা স্টকলেস পদ্ধতি। এবং এই রোপা বা স্টকলেস পদ্ধতিতে আখ চাষকে কিন্তু STP বলা হয়, যেটাকে বলা হয় স্পেস প্লান্টিং অথবা স্পেস ট্রান্সপ্লান্টিং, যেটা আমরা বলছি সংক্ষেপে STP। অর্থাৎ আখের বীজখণ্ড দিয়ে পদ্ধতিতে কিন্তু আবার তিনভাবে নির্দিষ্ট দূরত্বে আখের বীজগুলো রোপণ করা যায়। প্রথমত আমরা কিন্তু পলি ব্যাগে চারা উৎপাদন করতে পারি, সেটি হলো আমরা 15x10 সেন্টিমিটার আকারের পলি ব্যাগ নির্বাচন করতে পারি প্রথমত, এবং সেখানে আমরা সমপরিমাণ দোআঁশ মাটি ও গোবর সার মিশিয়ে ভরে নিই, এবং এক চোখ বিশিষ্ট, এক্ষেত্রে কিন্তু আমাদের চোখের দিকে খেয়াল রাখতে হবে, আখের যে চোখ রয়েছে সেই এক চোখ বিশিষ্ট আখের বীজ খণ্ড নিয়ে এমনভাবে মাটি ভর্তি পলি ব্যাগে বসাতে হবে যাতে এর মাথা ব্যাগের উপরিভাগ হতে 1.3 সেন্টিমিটার নিচে থাকে। আমাদের কিন্তু এই ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং চারার বয়স যখন 50 থেকে 60 দিন হবে সেটা আমরা তখন মূল জমিতে রোপণ করব। এরপরে এই যে আমরা আধুনিক পদ্ধতি পড়ছিলাম এর মধ্যে কিন্তু আরও একটি পদ্ধতি আছে, সেটি হলো সাধারণ বীজতলায় চারা উৎপাদন। অর্থাৎ বীজতলা তৈরি করে 1 বা 2 চোখ বিশিষ্ট বীজখণ্ড পাশাপাশি স্থাপন করে হালকাভাবে মাটি, খড় বা কচুরি পানা দিয়ে কিন্তু ঢেকে দিতে হয়, এবং বীজতলায় পানি প্রয়োজনের তুলনায় কম থাকলে সেক্ষেত্রে আমাদের কিন্তু সেচের ব্যবস্থা করতে হবে। এরপরে আরও যে একটি পদ্ধতি রয়েছে এটিও কিন্তু আমরা বলছি যে আধুনিক পদ্ধতি বা রোপা বা স্টকলেস পদ্ধতির
তিন নম্বর পদ্ধতি, সেটি হলো ক্ষেতে দাঁড়ানো আখ গাছ থেকে চারা উৎপাদন। এই পদ্ধতিতে মূলত ক্ষেতে দাঁড়ানো আখ গাছের মাথা কেটে নিতে হয়। প্রথমত ক্ষেতে যে আখ গাছ থাকে সেখান থেকে মাথা কেটে নিতে হয় এবং এর ফলে মূল আখের গোড়া থেকে পার্শ্বকুশি গজায়। পার্শ্বকুশি যাতে খুব লম্বা না হয় এজন্য গাছের পাতা মাঝে মাঝে কিন্তু আবার ছেঁটেও দিতে হয়। 30 থেকে 45 দিন পর চারা গাছ যখন মূল গাছ হতে কেটে আলাদা করা হয় সেক্ষেত্রে আমরা হরমোন দ্বারা শোধন করব এবং তারপরে কিন্তু আমরা মূল জমিতে রোপণ করব। এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে হরমোন দ্বারা শোধন করে আমরা মূল জমিতে রোপণ করব। এবং এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক পরিচর্যার ব্যাপার আছে, অর্থাৎ জমিতে চারা গজানোর স্থান যদি শূন্য থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুনরায় আরও কিছু চারা সেখানে বপন করে বা রোপণ করে আমাদের সেই জায়গাগুলো পূরণ করতে হয়। এবং এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি জমিতে আগাছা থাকে সেক্ষেত্রে কিন্তু নিয়মিত নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে। এবং আরও যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো পোকামাকড়। যদি আমরা কোনোভাবে কোনো পোকামাকড় দেখি সেক্ষেত্রে প্রথমেই আমাদের যে কাজ হবে সেটি হলো ডিম এবং কীড়া সংগ্রহ করে সেগুলো ধ্বংস করে ফেলা এবং জমিতে পড়ে থাকা শুকনো পাতা সবসময় পরিষ্কার করে রাখতে হবে। এবং আখের মানে ঝাড়গুলো যাতে হেলে না পড়ে তার জন্য কিন্তু বাঁশ বা অন্য কিছু দিয়ে কিন্তু অবশ্যই আমাদের ঠেস দিয়ে দিতে হবে। এগুলোই কিন্তু মূলত আখের যে চারা রোপণের পরে যে পরিচর্যা সেগুলোর মধ্যে কিন্তু আসলে পড়ে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা কিন্তু আজকে মূলত আখ চাষের যে পদ্ধতি, সনাতন পদ্ধতি যেখানে আমরা চারভাবে বীজগুলো রোপণ করতে পারি এবং আরও একটি যেটি পদ্ধতি বললাম যেটি আমাদের পরীক্ষায় অনেক আসে, রোপা বা স্টকলেস পদ্ধতি, এবং এই পদ্ধতি থেকে আখ চাষকে আমরা বলছি এসটিপি বা স্পেস ট্রান্সপ্লান্টিং পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু আমরা আবার তিনভাবে চারা রোপণ করেছি, সেটি হলো পলিব্যাগে করেছি, সাধারণ বীজতলায় করেছি এবং ক্ষেতে দাঁড়ানো আখ গাছ থেকে আমরা চারা উৎপাদন করেছি। এবং আমরা সর্বশেষে জানলাম এই যে আমরা চারাগুলো রোপণ করব এগুলো আমরা কিভাবে আসলে পরিচর্যা করব। তাহলে শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসটি তোমরা সবাই যথাযথভাবে বুঝতে পেরেছো এবং আয়ত্ত করতে পেরেছো। আগামী ক্লাসে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।